রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করার আগেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এই এলাকায় বিজেপি কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত বিজেপি কর্মীদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কমলপুর এলাকায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।